অভিষেক ব্যানার্জি উনি বলছেন তৃণমূল করলে তৃণমূল কি বুকের পাটা আছে তাতে তৃণমূল করে না একটা কিছু কথা বলছিলেন আর না হলে বাড়িতে শাড়ি আর চুড়ি পরে বসে থাকো শাড়ি পরে বসে থাকো শাড়ি পরেন না বাংলার যিনি মুখ্যমন্ত্রী যিনি ওনার পিসি হয় তিনি শাড়ি পরেন না তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা কাকে অপমান করা হয় তার পিসিকে অপমান করা হয় না আজকে চুড়ি পরার কথা বলছি চুড়ি আমরা পরি না আমি তো শাড়ি পরি আমি তো চুড়িও পরি তাহলে শাড়ি চুড়ি পরলেই তাকে বাড়িতে বসে মহিলাদের অপমান একজন এমপি আছো আর কে আছো ভাইপো ভাইপো করো ভাইপো নামটা বলতে পারো আমি বলছি ভাইপো মানে অভিষেক ব্যানার্জি বেশি বলবো না কারণ তা সে ডিজার্ভ করে না ভাইপোটাই ডিজার্ভ করে তার নামটা মুখে দুবার নিতে ইচ্ছে করে না কেউ নিতে চাইবে না কারণ তার কোনো কিছু নেই সে এতদিন পর্যন্ত কোনো কাজ করেনি কি করে সাহস হয় ওনার যে এতগুলো মেয়েকে যে শাড়ি পরে আর চুড়ি পরে ঘরে বসে থাকো শাড়ি চুড়ি পরে বাংলার মহিলারা থাকে অমর্ত্য সেনের ব্যাপারটা উনি সম্মানীয় ব্যক্তি অমর্ত্য সেনের ব্যাপারটা আমার মনে হয় বিশ্বভারতী দেখছে এটা সম্পূর্ণ বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের ব্যাপার এবং আমি লিস্ট আমার মনে হচ্ছে যে জাস্ট বলছি আমরা অমর্ত্য সেনকে নিয়ে তো আমরা এত কথা বলছি নিশ্চয়ই একজন ব্যক্তি স্বনামধন্য ব্যক্তি তাকে নিয়ে আমরা এত কথা বলছি অমর্ত্য সেনকে যখন কেউ আক্রমণ করছে কথা বলছি আমরা সবাই কথা বলছি তাকে কিন্তু আজকে যখন পুরুলিয়াতে এই যে বাচ্চাদের ওপর দিনের পর দিন বাইরে থেকে লোক এসে সরকারি আবাস সরকারি এর মধ্যে হোমের মধ্যে অত্যাচার করলো কই একটাও তো বুদ্ধিজীবী যেটা আমরা দেখতে পেলাম না কোথায় বুদ্ধিজীবী কোথায় অমর্ত্য সেন কিন্তু সবাই কথা বলছে কিন্তু পুরুলিয়ায় যে দুটো মা বাবাহীন বলুন ঘর ছাড়াহীন তাদেরকে যে হোমে রেখেছিল দিনের পর দিন যে অত্যাচার করছিল বুদ্ধিজীবীরা কোথায় গেল বুদ্ধিজীবীরা রাস্তায় নামু যে হোমের ভেতর এরকমভাবে দিনের পর দিন প্রশাসনের সামনে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হচ্ছে বুদ্ধিজীবীদের নামা উচিত আন্দোলন করা উচিত বিক্ষোভ করা উচিত সুতরাং এই বাংলায় বুদ্ধিজীবীরাও এখন মানে তাদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে তাদের মধ্যে কোন সরকার কখন আছে সেই সরকারকে যত ভুলই করুক না কেন আমরা মুখে টুটি নাড়ব না আজকে বুদ্ধিজীবীরা হায়দ্রাবাদে হোক আজকে বুদ্ধিজীবীরা দিল্লিতে কিছু ঘটনা ঘটুক সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীরা কাশ্মীরে কিছু হয়ে যাক কোনো বাচ্চা নাবালিকা বাচ্চার মেয়েকে মেরে দিক দর্শন করে দেখুন বুদ্ধিজীবীরা একদম সুন্দর করে মিছিল করতে বেরিয়ে পড়ছে তৃণমূলেরও দেখেছি মিছিল করতে বেরিয়ে গেছে তো পুরুলিয়ার আবাসনে যখন দুটো বাচ্চার উপরে এরকমভাবে টর্চার হলো তখন কিন্তু কোনো বুদ্ধিজীবী